হাই ওয়েলকাম টু বং পি এনপিসি আর এটা আজকে জাস্ট কমপ্লিট হওয়া ম্যাচের একটা ছোট্ট রিভিউ ভিডিও যতটা কমে শেষ করা যায় আমি চেষ্টা করব কিন্তু তার আগে বলবো যে যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এখন রেগুলার বেসিসে কিন্তু এই ধরনের স্পোর্টসের আপডেট পেতে গেলে তোমাদেরকে বং পিএনপিসি চ্যানেলে আসতেই হবে তো ছোট্ট করে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটন রয়েছে সেটাতে সাবস্ক্রাইবটা করে দাও আর পারলে বেল নোটিফিকেশন আইকনটা প্রেস করতে পারো না হলে কোনো অসুবিধা নেই তোমাদের নিউজ ফিডে কিন্তু এই ভিডিও চলে আসবে এবার আমি সরাসরি আজকের ম্যাচ নিয়ে কথা বলবো অ্যাকচুয়ালি দেখো প্রথম থেকে এই ম্যাচটা হওয়ার কথা ছিল ইস্টবেঙ্গল ডিফেন্স ভার্সেস নেরিউস ভালস্কিস কিন্তু ম্যাচটা যেন আলটিমেটলি হয়ে গেল ইস্টবেঙ্গলের পুরো টিম ভার্সেস রেফারি তো রেফারির বহু ভুল ডিসিশন আজকে খেসেরা দিতে হতে পারতো মানে এই জায়গা থেকে যদি ইস্টবেঙ্গল ম্যাচটা হেরে যেত তাহলে অবশ্যই তার জন্য সবথেকে বড় দায়ী থাকত কিন্তু রেফারির তিনি যেভাবে প্রচুর ভুল ডিসিশন নিয়েছেন তিনি যেভাবে একাতে অন্তত ইস্টবেঙ্গলকে ডোবানোর একটা প্ল্যান করে ফেলেছিলেন এবং সেখান থেকে মনে হয় যে ইস্টবেঙ্গল সাফার করতে পারতো প্রতিদিন এভরিডে প্রত্যেকটা ক্লাব সাফার করছে এটিকে মোহনবাগান সাফার করছে চেন্নাই সাফার করছে জামশেদপুর একদিন সাফার করেছে আজকে এসসি ইস্টবেঙ্গল সাফার করলো আগের দিনও এসে ইস্টবেঙ্গল সাফার করেছিল নর্থ ইস্ট ইউনাইটেড সাফার করেছে তো আমি বলেছি এই এই জঘন্য রেফারিং নিয়ে আইএসএল এর জঘন্য রেফারিং নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও আনবো কারণ আইএসএল এর মতো মঞ্চে যেখানে টপ লেভেলের এগারোটা ক্লাব খেলছে সেই লেভেলে কিন্তু এই ধরনের রেফারিং মেনে নেওয়া যায় না তো দেখো যাই হোক এবার আমি ফুটবলের আপডেটে আসব। প্রথমেই বলবো যে যারা ইস্টবেঙ্গল সাপোর্টার রয়েছে তাদেরকে কংগ্রেচুলেশন যে প্রথমবার চার নম্বর ম্যাচে এসে কিন্তু ঘরে পয়েন্ট তুলতে সক্ষম হল এসে ইস্টবেঙ্গল কিন্তু যেই জিনিসটা অধরা রয়ে গেল সেটা অবশ্যই গোল একটা গোল হলে হয়তো আজকে যেন পুরোপুরিভাবে ম্যাচটার তোমাদের দিনটা আরও ভালো যেত কিন্তু বলবো যে জাস্ট এটা শুরু হলো আশা করা যায় যে এখান থেকে ইস্টবেঙ্গল আরও ভালো পারফরমেন্স করবো অন্তত কনফিডেন্স লেভেলটা টেন টু টোয়েন্টি পার্সেন্ট লেভেলে হলে উঠেছিল যেটা একদম জিরো পার্সেন্টে নেমে গেছিলো এখান থেকে বহু প্লেয়ার কিন্তু কামব্যাক করতে পেরেছে আজ আমি প্রথমেই বলবো যে শঙ্কর রায় যে চোটটা পেয়েছে খুব আনফর্চুনেট ল্যান্ডিংটা খুবই বাজে হয়েছিল তো সেখান থেকে চোট পেয়ে বেরিয়ে যায় আর তৃতীয় যে প্লেয়ারের কথা বলবো সে হলো ইজেন্সেন লিংডো পুরোপুরিভাবে রেফারির চক্রান্ত বলবো না বোকামি বলবো না তার ডিসিশন হীনতায় ভোগার একটা শিকার বলবো যাই বলি না কেন সেটাই খুব কম বলা হবে সেখান থেকে কিন্তু ভারতবর্ষের অন্যতম সেরা এই মিডফিল্ডার সে আজকে ফল ভোগ করলো এটার ফল কিন্তু পুরো ইস্টবেঙ্গল টিম ভোগ করতে পারত কিন্তু যাই হোক সেটা হয়নি আর এবার বলবো যে যে সমস্ত প্লেয়ারদের আজকে পারফরমেন্স আগের দিনের তুলনায় অনেক বেটার হয়েছে দেখো আলটিমেট হিরো অব দ্য ম্যাচ হয়েছে কিন্তু মোহাম্মদ ইরশাদ আশা করি তোমরা জেনে গেছো কিন্তু আমি বলবো যে এই ম্যাচে যদি হিরো অফ দ্য কন্টেন্টার দুজন কেউ থেকে থাকতো এবং তাদের মধ্যে যদি কাউকে দেওয়া হতো তাহলে খুব একটা ভুল হতো না একজন অবশ্যই সহনাজ সিং আউটস্ট্যান্ডিং একজন ডিফেন্সিভ মিডফিল্ডার বা একজন সেন্ট্রাল মিডফিল্ডার এতগুলো ম্যাচ বসে থাকার পর গত বছর এডিকেতেও খুব একটা রেগুলার সে খেলেনি ইভেন ইস্টবেঙ্গলের হয়ে প্রথম দুটো ম্যাচ সে বসেছিল তো সেখান থেকে ফিরে এসে সরাসরি সেন্টার ব্যাকের মতো পজিশন যেখানে সব থেকে টাফেস্ট একটা পজিশন এই মুহূর্তে টিমের সেই পজিশনে একদম মিডিল সেন্টার ব্যাক পজিশনে সে কিন্তু মানিয়ে নিয়েছে নিজেকে আর যে জায়গাটা ড্যানি ফক্সের জায়গা সেই জায়গাতে মানিয়ে নিয়েছে নিজেকে এবার আমি বলবো দ্বিতীয় যে প্লেয়ার সে হল মোহাম্মদ রফিক মহম্মদ রফিকের যেটা জায়গা দেখো মোহাম্মদ রফিক ইউটিলিটি ফুটবল যেটা আমি প্রথম থেকে বলে আসি যে মোহাম্মদ রফিকের মতো ইউটিলিটি ফুটবলারকে একজন কোচকে ইউজ করতেই হবে আদারওয়াইজ তুমি সেই জায়গাতে সুটেবল পজিশনে যখন প্লেয়ার ফিট করতে পারছে না যখন সেখানে আমার সুরচন্দ্র সিং এর মতো প্লেয়ার ফিট করতে পারছে না তখন মোহাম্মদ রাফিককে ইউজ করতে হবে মোহাম্মদ রাফিকের মতো প্লেয়ার ইন্ডিয়ার যে ক্লাবেই খেলুক না কেন সেই ক্লাবে ফার্স্ট ইলেভেন ডিজার্ভ করে আর এবার বলবো যে আমার আজকে আরও ভালো লেগেছে স্কট নেভিলকে এবং তার পাশাপাশি নারায়ণ দাসকে নারায়ণ দাস প্রথম তিনটে ম্যাচে এবং তার সাথে স্কট নেভিল কিন্তু প্রচণ্ড অফ কালার ছিল আজকে যথেষ্ট ভালো অ্যাটাকে উঠেছে বল ভালো ডিস্ট্রিবিউট করেছে স্কট নেভিল মোর বেটার দ্যান আদার দ্য থ্রি ম্যাচেস অ্যাটাকে গেছে যেই জায়গাটা থেকে বল পেয়ে গেছিল ওখান থেকে কনভার্ট করতে পারতো যদি তার নিজের সেই টপ লেভেলে আজকে থাকতো বা কনফিডেন্স লেভেলটাও খুব হাই থাকতো আমি এরপর কথা বলবো মাঝ মাঠে স্টেন্ডমেন্ট বেশ কিছু কিন্তু স্কিলের ঝলক দেখিয়েছে তোমরা যারা ম্যাচটা দেখেছ আশা করি দেখেছো আর কিংটন ম্যাগোমাকে নিয়ে কি বলবো নতুন করে যথেষ্ট ভালো খেলেছে গত ম্যাচেও ঠিক যেমন খেলেছিল আমি বলবো যে যে লাল পেগলুয়া দেখো যেকে সময় দিতে হবে আমি বারবার বলে আসছি এতদিন সে ম্যাচের বাইরে ছিল প্রায় দেড় বছর সে কিন্তু প্রফেশনাল ম্যাচ থেকে বাইরে ছিল ফলে তার ফিরে আসাটা এত ইজি হবে না এত কুইকলি সে একদম সেই টপ লেভেলে ফিরে আসতে পারবে না ফলে যে যেকে সময় দিতে হবে আর তার না বা আঙ্গুশানা আমার মনে হয় না যে খুব একটা ঠিকঠাক ডিসিশন ছিল সেই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু পরে যখন দেখলাম যে হ্যাঁ মানে ঠিক আছে কোনো ভুলচুক মোটামুটি করেনি কিন্তু একটু তার এক্সপিরিয়েন্সের অভাব রয়েছে সেটা বারবার স্পষ্ট বোঝা যাচ্ছিলো আর সেই জায়গাতে আমার মনে হয় অভিষেক আম্বেকার কিংবা সিকে বিনীত যদি নামতো আমার পার্সোনালি মনে হয়েছে যে সেখান থেকে হয়তো অ্যাটাকের অপশানটা অনেক বেশি এসে ইস্ট বেঙ্গলে বাড়তো তো এর বাইরে খুব একটা কোচকে চেঞ্জের কথা ভাবতে হয়নি বা খুব একটা পরিবর্তন তাকে নিতে হয়নি আর জামশেদপুরকে নিয়ে যদি বলি দেখো জামশেদপুর কিন্তু চেষ্টা করেছে প্রচণ্ড পরিমাণে অ্যাটাক করেছে তাদের পক্ষে বল পজিশন বেশি কিছু বেশি ভাগ্য দুবার তাদের খারাপ গেছে বল কিন্তু একদম বার পোস্টে জাস্ট টাচ করে বেরিয়ে গেছে এছাড়াও বেশ কয়েকটা ভালো ভালো শেপ কিন্তু শঙ্কর করেছিল খুব ভালো ব্লকিং হয়েছে সেনাজ এবং ইসাদ আমি বলবো যে অন্য ম্যাচের থেকে আজকে ডিফেন্স অনেক কম্প্যাক্ট ছিল চব্বিশ মিনিটে টিমটা দশজন হয়ে যাওয়ার পরে যে ফুটবলটা তারপরেও খেলে গেছে বাকি দশজন মিলে আর জামশেদপুরও শেষ মুহুর্তে একটা রেড কার্ড দেখেছে কিন্তু তখন আর ম্যাচের ডিসিশনের ক্ষেত্রে খুব একটা ফারাক হতো না কিন্তু এসি ইস্টবেঙ্গল যে সময় রেড কার্ড দেখেছে সেই সময় কিন্তু ম্যাচের ডিসিশন অনেক কিছু ডাউনস হতে পারত তো এখান থেকে যে জিনিসটা একটাই ফিল হয়েছে ইস্ট ইস্টবেঙ্গলকে দেখে যে একজন যদি বিদেশি স্ট্রাইকার থাকতো আজকে একজন সেন্টার ফরওয়ার্ড কোয়ালিটি স্ট্রাইকার থাকতো বক্স স্ট্রাইকার থাকতো তাহলে এখান থেকে হয়তো ম্যাচটা বেরিয়ে গেলেও বেরিয়ে যেতে পারতো কারণ বেশ কিছু চান্সেস কিন্তু ক্রিয়েট করতে পেরেছিল ইস্টবেঙ্গল আলটিমেটলি ম্যাচে এবার জাস্ট এটাই এখান থেকে বলতে পারি যে একটা হয়তো ভালো কিছু শুরু হলো এখান থেকে কোচকে আরও অনেক বেশি এক্সপেরিমেন্ট করতে হবে এই টিমটাকে নিয়ে অনেক বেশি আরও চিন্তা করতে হবে ফার্স্ট ইলেভেন নিয়ে অনেক বেশি ভাবনা চিন্তা করতে হবে অ্যাটাকের মধ্যে বৈচিত্র্য আনা নিয়ে তো সব কিছু নিয়ে আলটিমেট হয়তো ইস্টবেঙ্গলের জন্য ভালো কিছুই হবে এই পেশেন্সটা বলবো সমর্থকরা রাখো কারণ আমরা অলওয়েজ চাই যে মোহনবাগান ইস্টবেঙ্গল এই টিমগুলো বাকি নটা টিমের থেকে অনেক বেশি ভালো খেলুক যাই হোক এই ভিডিওটা এই অবধি কিন্তু আমি বলেছি একটা স্পেশাল ভিডিও কিন্তু আসবে এই জঘন্য রেফারিং নিয়ে এই বাজে রেফারিং চলতে পারে না প্রতিদিন এক একটা টিম সাফার করবে এই জিনিস হতে পারে না যাই হোক এই ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ অব্দি গুড নাইট